হ্যালো বন্ধুরা করি আপনার সবাই ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত তো অনেক সময় আমাদেরকে কিন্তু যে আমাদের ইউটিউব আছে তো ইউটিউবের মধ্যে যদি আমরা কোনো গান শুনি যারা গান শুনতে ভালোবাসেন তাদের জন্য তো অনেক সময় আমাদের কী করতে হয় না মোবাইলের স্ক্রিন কিন্তু লাইটটা কিন্তু অন করে রাখতে হয় যদি কোনো রকমে অফ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে মিউজিক আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তো আজকে আমি একটা টিপস দেবো যে স্ক্রিন বন্ধ করে মানে যে আপনাদের স্ক্রিন লাইট আছে সেটা বন্ধ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে কিন্তু সেটা চলতে থাকবে তো এটা একটা ইউটিউব টিপস তো অবশ্যই যারা জেনে না থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখুন আর এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন যে কীভাবে এই টিপসটি অ্যাপ্লাই করবেন নিজের মোবাইলে ঠিক আছে তো বেশি দিন করে চলুন ভিডিওটি শুরু করি তো হ্যালো বন্ধুরা যে কাজটি করার জন্য কী করবেন প্রথমে যে আপনার বাজার অ্যাপ্লিকেশনটি আছে তো সেই বাজার অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু চলে যাবেন তো চলে আসার পর এখানে যখন সার্চ বক্স আছে তো এখানে সার্চ বক্সে ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন দেখুন আমি ইউটিউব ডট কম লিখে কিন্তু সার্চ করছি তো সার্চ করলে ঠিক এইভাবে কিন্তু পেজটি চলে আসবে তো এই পেজটি চলে আসার পর এখানে দেখুন তো এখানে চলে আসার পর এখানে দেখুন থ্রিডোটা একটি অপশান আছে তো এটা কিন্তু আপনার ডেস্কটপ সাইটে অন করতে হবে দেখুন এটা ডেস্কটপ সাইট তো থ্রিডোটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ডেস্কটপ অপশন অপশানটি চলে আসবে তো এখানে কিন্তু ডেস্কটপ সাইটটি ক্লিক করে নেবেন ঠিক আছে তো এইটু এইটুকু ছোট্ট কাজ তো এই কাজটা আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখন দেখাচ্ছি এখানে মিনিমাইজ করে নিলাম তো এইটি চলে আসলাম তো ইউটিউব চলে আসবো যে গানটা আপনার শুনতে ইচ্ছা মানে যে মিউজিকটা আপনার ভালো লেগেছে সেটা যে স্ক্রিন অফ করে শুনতে চাইছেন তো সেই মিউজিকটা কিন্তু এখানে সার্চ করে নেবেন তো আমি এখান থেকে একটা নোকো ফ্রাইট মিউজিক একটা এখানে সার্চ করছি তো আপনার যে গানটা পছন্দ লেগেছে সেই গানটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা কোনো যে কোনো একটা গান সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন এইটা আমি বাসাচ্ছি তো এইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করার জন্য এখানে শেয়ার বলে একটি অপশান হয়ে যদি শেয়ার করবেন তারপরে দেখুন কপি লিঙ্ক বলে একটি অপশন হয়ে যাবেন এখানে দেখুন কপি লিঙ্ক বলে একটি অপশান আছে এই যে তো লিঙ্কটা কিন্তু এখানে ভিডিওর লিঙ্কটা এখানে কিন্তু কপি করে নেবেন তো কপি করার পর এখন কিন্তু করম বাজারে চলে আসবেন তো বাজারে চলে আস পরে এখানে দেখুন সার্চ বক্স একটি আছে তো এই সার্চ বক্সটাতে কিন্তু ওই লিঙ্কটি পেস্ট করে দেবেন তাহলে কিন্তু দেখবেন ওই গানটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে আমি পেস্ট করে দিয়েছি তারপরে কিন্তু সার্চ অপশানটি আছে তো আমি এখানে কিন্তু সার্চ করে দিলাম তো সার্চ করলে ঠিক দেখবেন ওই গানটা কিন্তু চলে এসছে এই যে দেখুন এই মিউজিকটা আমি ওখানে বাজিয়েছিলাম তো এই মিউজিকটা প্রথমে কিন্তু আমার চলে এসছে তো আমি এটা এখন প্লে করছি ঠিক আছে তো দেখুন এটা আমি প্লে করে দিয়েছি তো প্লে করার পর সাহায্য হয়ে নোডিং নিচ্ছে তো তো তখন আমি ওয়েট করছি তো এখানে দেখুন যে আমার এই গানটি যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই মিউজিকটি চলছে যে দেখুন এখানে কিন্তু মিউজিকটি কিন্তু ওখানে চলছে তখন কিন্তু এখান থেকে মিনিভাইজ করে দেবেন দেখুন আমি মিনিভাইজ করে দিচ্ছি তখন দেখুন কিন্তু গানটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে যাবার উপর দিয়ে একটু টেনে নিয়ে আসবে নিচে দিয়ে তো এখান থেকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে চলে আসবে তো নোটিফিকেশান চলে আসার পরে এখান থেকে কিন্তু গানটা প্লে করে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু গানটি চলছে দেখুন আমি উপর থেকে এই দেখুন আমার গানটা কিন্তু দেখুন চলছে এখন যদি আমি স্ক্রিন বন্ধ করি তাহলে কিন্তু আমার এই গানটা কিন্তু চলতেই থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই যে নোটিফিকেশন আমি কথাটা বললাম এইটা যদি আপনার না এসে থাকে তাহলে কী করবেন তো কোরম বাজারে একটু প্রেস করে রাখবেন তো রাখার পরে এখানে দেখুন অ্যাপ ইনফো বলে একটি অপশন আছে তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এখানে দেখুন নোটিফিকেশন বলে একটি অপশন আছে যে নোটিফিকেশন বলে একটি অপশন আছে এই যে এটা দেখতে পাচ্ছেন তো এইখানে ক্লিক করবেন তো এই নোটিফিকেশান ক্লিক করার এই যে এই সুইচটা যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এটা অন অফ যেটা আছে তো এই যদি আপনার অফ করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা অন করে দেবেন অন করলেই দেখবেন উপদিক থেকে নোটিফিকেশান চলে আসবে এবং গান বাজতে শুরু করবে আর যদি না বাজে তো উপদিক থেকে টেনে করে এখান থেকে কিন্তু প্লে করে দেবেন তারপরে এখান থেকে আপনি বন্ধ করতে পারবেন কিংবা প্লে করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের ছোট্ট টিপস অবশ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি বুঝতে কোনো অসুবিধায় থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর এখনও যদি চ্যানেল নতুন থাকেন তবশো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল্ট্রচি মানুষের পাশে সদা সর্বদা জুড়ে থাকুন